এরপরে আমরা সরাসরি ছন্দে চলে যাব। আর এই ওয়ার্কশপটা ঠিক একপাক্ষিক হবে না, শুধু একদিক থেকে বলে যাওয়া হবে আর একদিক থেকে গ্রহণ করা হবে তা না, এটা চেষ্টা করবো আমরা উভয় মিলে অংশগ্রহণমূলকভাবে করা যায়। প্রথমে কবিতা কি, এটা মানে বেসিক ওয়ার্কশপ বেসিক প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। কবিতা কি এই বিষয়টা মনে হয় আমাদের একটু পরিষ্কার করে নেওয়া দরকার আছে আর কি। হ্যাঁ, এবং এটা আমি এখান থেকেই শুনতে চাই। হ্যাঁ, এবং সবাই না, কেউ যদি বলতে চায় একটু হাত তুলো, আমি তার কাছে শুনতে চাই কবিতা কি আসলে বলে যে মনে করে আমি। কবিতা আমার কাছে মনে হয় যে বাস্তবতার রিফর্মেশন, এক কথায় যদি বলি এটাকে আমি রিফর্ম করে দিই। আচ্ছা, এত ইন্টেলেকচুয়ালি না, একদম ডাউন টু আর্থ ভাবে বলা যায় কিনা, সহজ সংজ্ঞার দিক থেকে বলা যায়। সংজ্ঞার দিক থেকে আমি কবিতা কি বলতে পারবো না, তবে কবিতা আসলে কবিতা কি না সেটা হয়তো বলতে পারি। কি কবিতা না কোনটা? যেমন আমি যদি এই তো একটা ম্যাথ লিখে আমি যদি দাবি করি যে এটা কবিতা, তাহলে আমি বলে দিতে পারি না এটা কবিতা না। পত্রিকার কলাম যদি আমি যদি দাবি করা হয় যে এটা কবিতা, তাহলে আমি বলতে পারি যে এটা কবিতা। আচ্ছা, যাই হোক, তুমি একটু মারফতি জবাব দিচ্ছো আর কি। দেখি কবির কাছ থেকে একটা সরাসরি জবাব পাওয়া যায় না। কবিতা কি, কাকে আমরা কবিতা বলবো? না, অন্য কারো কথা প্রতিধ্বনি করার দরকার নেই, নিজের কথা নিজের বলতে। নিতে পারি এখান থেকে আর কি। আর কেউ কিছু বলবে? হাজার কথাকে খুব অল্প কথায় লিরিক্যালি প্রকাশ করে। আচ্ছা, লিরিক্যালি আর সব দেখে দেখে নিতে পারি আর কি। আর কেউ? ছন্দ বা সুরে বসানোর কথাই বলি। ছন্দ বা সুরে বসানোর কথা, ফাইন। সংক্ষেপ এবং সংকেত। সংক্ষেপ এবং সংকেত, ওদিকে কিছু করো। আচ্ছা, এখান থেকে ঠিক স্পষ্ট আমাদের ধারণা হলো না এখনো, কয়েকটা লক্ষণ শুধু পেলাম আমরা। এবার যদি বলি তাহলে গদ্যের সঙ্গে, গদ্য কি তো আমরা জানি না, গদ্যের সঙ্গে কবিতার কি পার্থক্য, গদ্যের সঙ্গে কবিতার কি তফাৎ? তাহলেও তো অন্তত এই আর আসতে পারবো যে না এই জিনিসটা অন্তত গদ্য না, এটা কবিতা না, এটা গদ্য না, এটা তো আমরা বুঝতে পারবো আমরা। এটাও কিন্তু আমাদের সাহায্য করবো এটা কবিতার কাছে পৌঁছাতে। সবাই কবি আসলে, সবাই মারফতি ভাষায় কথা বলছে, যুক্তির ভাষায় একেবারে মানে পরম্পরা দিয়ে আমাদের আসলে বুঝতে হবে জিনিসগুলোকে। তাহলে আমরা একটা জিনিস দিয়ে সামনে নিয়ে কীভাবে বুঝবো যে এটা কবিতা কিনা, তার একদম নিশ্চিত লক্ষণ কী হবে, সুনিশ্চিত লক্ষণ দেখি আমি বলে দিতে পারবো যে এটা কবিতা। কিছুদিন আগে সমকালের সাহিত্য পাতে যেটা, সেখানে একটা কবিতা প্রকাশ করলো, প্রকাশিত হলো মুজিবুর রহমানের, সে শ্রীমন্ত কীর্তন ভালো কবিতা, কিন্তু এখানে একটা কবিতা লিখলো যে সে আমার নাম মুজিবুর রহমান, আমার বাড়িয়ে আমার
এটাকে নিয়ে এই যে আমাদের ফেসবুকে তো প্রচুর কথাবার্তা তর্ক বিতর্ক কবিতা না কি কবিতা না এই জায়গাটা একটা হচ্ছে কনফিউশনের মধ্যে চলে গেছে আমার মনে হয় যে এমন কোনো মাপকাঠি আসলে আমার জানাই নাই এটাকে আমি কবিতা বলবো কেউ যদি দাবি করে যে এটা কবিতা আমি কীভাবে তাকে না বলবো আমি হয়তো বলতে পারি যে এটা আসলে কবিতা না জীবনানন্দের মতো কবিতা না বা রবীন্দ্রনাথের মতো কবিতা না বিনয় মজুমদার হ্যাঁ না সেটা ভালো মন্দ জায়গাটা পরে যেতে পারবো কিন্তু আমি জানি না এটাকে যদি এইটাকে যদি কবিতা দাবি করা হয় আমি চাচ্ছি যে না আমি এটা কবিতা বলবো না এটা অবশ্যই আমার মাপকাঠি হয়ে যায় যদি আমরা বুদ্ধ এবং কবিতা তাহলে সহজ না এমন কোনো ভাব নেই আসলে এমন কোনো ভাব করাটা উচিত না আর কি এই জন্য আমরা গদ্য এবং পদ্য আমরা বলতে পারি তাহলে আমরা ওইভাবে শুরু করি গদ্যের সঙ্গে পদ্যের কি তফাত ওইভাবে শুরু করি গদ্য পদ্যের মধ্যে একটাই তফাৎ অলরেডি কয়েকদিন বলে ফেলেছে এখানে ছন্দ পিরিয়ড ছন্দ এখন ছন্দ কি তাই না মানে গদ্য আমরা একটা নির্দিষ্ট ব্যাকরণ মেনে যুক্তি মেনে দাড়ি কমাট বাক্যের কাঠামো বাক্যের আগে কর্তা বসবে শেষে ক্রিয়া বসবে মাঝখানে কর্ম হবে একেবারে ছক বাঁধা জিনিস তাই না একদম ওইভাবে যখন একটা লিস্ট লিখবো এবং এটা যখন একটা সুনিশ্চিত ভাব প্রকাশ করবে যখন নিশ্চিত একটা বক্তব্য প্রকাশ করবে যখন তখন সেটা বলবে তাই তো আর তার উল্টো দিকে পদ্যে কি পদ্যের একদম প্রধানতম লক্ষণ ছন্দ এই জন্য একটু পদ্য বলছে ছন্দ ছন্দটা কি ছন্দটা হচ্ছে আসলে একটা তাল বেসিক্যালি একটা তাল আর সুর সোজা কথা আমরা গান গান যখন আমরা করি আর কি গান একটু তাল কেটে গেলে কি বেতালা এটা তালে লাগলো না গানে এসেই লাগে ওখানে কাহারবা তাল দাদরা তাল ঝাপ তাল আছে আর কি এবং তালে তালে তব তবলজি থাকে এই জন্যই পাশে তবলজি ওকে ওই তালটা ধরিয়ে দেয় যে তুমি এই তালে এসে এটা শেষ করো এই তালে এটা শেষ করবো এটা শুরু করবো এটা একটা তাল বেসিক্যালি পদ্য একটা তাল এবং একটা সুর এতে সুবিধা কী হয় এতে এতে সুবিধা হয় যে ওই যেটা বললো আর কি পাঠের একটা ইয়ে পাওয়া যায় পাঠের একটা গতি পাওয়া যায় পাঠের একটা কাঠামো পাওয়া যায় হ্যাঁ এবং এইভাবেই তফাত হয় এবং এই জন্য একসময় কবিতা কিন্তু সুর করেই পড়া হতো কবিতা বা আমাদের মুদ্রণ যন্ত্র হ্যাঁ 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 না এইভাবে বলা যায় না না সকল কবিতা তো গান ডেফিনেটলি না আর গানেরও নিজস্ব একটু ব্যাকরণ আছে গানে আস্থায়ী আছে অন্তরা আছে সঞ্চারী আছে এগুলো তো জানতে হবে এগুলো আমাদের না গানের রাগ আছে রাগ ভিত্তি করে করতে হয় অনেক কবিতাকে আমরা গানে রূপান্তর করতে পারবো হয়তো বা সুর দিয়ে আর কি তো যাই সিদ্ধান করে আসছে আর কি তাহলে একটা মানে গদ্যের সঙ্গে পদ্যের পরিষ্কার তফাৎ হচ্ছে আমরা ছন্দ সোজা কথা একটা লেখা দেখেই আমি তখন বুঝতে পারবো বা এখানে তো কোনো আমি ছন্দ সময় ধারণা থাকে আমি তো কোনো ছন্দ পাচ্ছি না এখন ছন্দ বলতে আমরা অধিকাংশ লোকে কি বুঝি আমরা বুঝি আমরা বুঝি হ্যাঁ হ্যাঁ অনেক বই যাবে সেটা বলতে যাচ্ছে ছন্দ বলতে আমরা অধিকাংশ মনে করি যে লাইনের শেষে যে মিল দেওয়া যায় যে আমির সঙ্গে খামি তুমি সঙ্গে ভূমি করির সঙ্গে ঘুরি এইটাকে সবাই কিন্তু ছন্দ মনে করে হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ মিলই বলি আমরা পরম প্রাস বলবো এটাকে আসলে মিল দেওয়া লাইনের শেষে শেষে মিল দেওয়া আর কি হ্যাঁ কিন্তু এটা ছন্দ না ছন্দ আরও একটা বড় জিনিস এবং সেখানে এই সঙ্গীতের মতোই সঙ্গীতের তালের মতোই নানা রকম তাল নানা রকম মাত্রা নানা রকম পর্ব নানা রকম ভাগ আছে ওইটা রীতিমতো একটা শাস্ত্র হ্যাঁ ওইটা জানি না বলি ওইটা ওটা জানতে গেলে আমাদের অনেক পড়াশোনা করতে হয় অনেক চর্চা করতে হয় করি না বলেই আমরা অনেকেই ছন্দকে সরাসরি নাকচ করে দিয়ে কারণ ওটা করতে গেলে আমাকে পরিশ্রম করতে হবে শিখতে হবে আর আর দ্বিতীয়ত অনেকে যে কোনো কারণেই হোক ছন্দ কবিতা লিখতে পছন্দও করে না যে এটা কেমন যেন একটা ধরা বাঁধা আমাকে একটা বিয়ে করে দিচ্ছে হ্যাঁ কিন্তু সত্যিকার অর্থে আসলে আমরা পদ্য থেকে কবিতায় চলে যাচ্ছি পদ্যের ব্যাপারটা বুঝে গেল কবিতা লিখতে গেল কবিতা করতে গেলেও আর কি ছন্দর একটা বোধ এখানে থাকতে হবে
তুমি সেটা পরে ব্যবহার করো কি না করো সেটা পরের কথা, কিন্তু ছন্দের একটা প্রতিনিধি ওইটাও কবিতাও কিন্তু গদ্য থেকে আলাদা হতে পারে, তাই না? এরপরেও তো আমি পদ্য লিখছি না, পদ্য তো আমি জানি মিল দিয়ে দিয়ে তালে 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 আমাদের ছোট নদী চলে পাকে পাকে এবার উপর লিখে গেলাম। এটা যদি নাও লিখি আমরা তথাকথিত এখনকার যে আধুনিক কবিতা বা গদ্য কবিতাও যদি লিখি এই আর কি, সেটাতেও কিন্তু সাধারণত ছন্দ থাকে। সত্যিকার অর্থে আমরা আসবো পরে বাংলা সাহিত্যে বা অন্যান্য সাহিত্যে এমন কোনো বড় কবি বা প্রতিষ্ঠিত কবি নাম কবি নাই যিনি ছন্দে লেখেন নেবে ছন্দ ছাড়া লিখেছেন, খুবই কম পাওয়া যাবে, খুবই কম, সম্ভবত একজন নাম বলতে পারবে না। অনেকে যেটা করেছে যে ওকে জীবনে কোনো একটা পর্বে গিয়ে বৈচিত্র্যের জন্য স্বাদ বদলের জন্য সে আমি আমাকে কিছুদিন আমি ছন্দতে বিরতি নিয়ে আমি গদ্য লিখি। হ্যাঁ, গদ্য বলতে আসলে এটাকে গদ্যও না, এটা আসলে একটা মুক্ত ছন্দ বলা যায়, মুক্তক বা মুক্ত ছন্দে, মুক্ত ছন্দে তারা লিখছে, সেখানে ছন্দের ধরা বাঁধা নিয়মটা রাখছে না। হ্যাঁ, একটু জাস্ট বৈচিত্র্যের জন্য। কিন্তু সাধারণত আমাদের একদম অধিকাংশ প্রায় সব কবি কিন্তু ছন্দে লিখেছে, তা আমরা নিজেরা যেহেতু ছন্দটা জানি না বুঝে না আমরা মনে করি এটা ছন্দ না। আমাদের ছন্দ চেনার একটাই আমাদের কাছে লক্ষণ মিল, যেহেতু কিন্তু মিল নাই আমরা ধরে নিছি ছন্দে লিখে নেই, কিন্তু তারা এটা এটা ছন্দে লেখা এবং এখানে নানা রকম ছন্দে আছে। এমনকি এরপরে যদি কেউ গদ্য কবিতাও লেখে, হ্যাঁ গদ্য কবিতার ভিতরেও কিন্তু এক ধরনের একটা অন্তর্লীন ভেতরের একটা সুর একটা ছন্দ থাকতে হবে, যেটা আমি তখনই বুঝতে পারবো পাঠ যখন করবো, একটা যখন জমির দলিল যখন পাঠ করবো, হ্যাঁ আর একটা চিঠি যখন পাঠ করবো, অনেক তফাৎ হবে না? চিঠির মধ্যে দেখবে কিন্তু এক ধরনের একটা আবেগে জায়গা খেলা করবে, একটা সুর খেলা করবে, উত্থাপনা খেলা করবে, যে কারণে আজকাল বাচিক শিল্পীরা এই যে শ্রুতি বা আবৃত্তি করে তারা চিঠিও পাঠ করে, আজকাল চিঠি পাঠ করে তারা, ডায়েরির পাতা পাঠ করে তারা, কারণ ওগুলোর ভিতরেও একটা সুর আছে, ছন্দ আছে। তারপরেও যদি মানুষ যদি ওইটাও না লিখতে চায় যে না আমি স্রেফ গদ্যেই লিখবো, টানা গদ্যের কবিতা বলে একটা কথা আছে, টানা গদ্যের একদম গদ্যের ভাষাতেই, গদ্যের ভাষাতেই দাড়ি কমা দিয়ে দাড়ি দিয়ে শেষ করে এবং এখানে পর্ব ভাগও করবে না, একদম সোজা একদম পৃষ্ঠায় আমরা যেভাবে গদ্য লিখি টানা ওইভাবে লিখব, সেটাও কিন্তু বলা যেতে পারে টানা গদ্য কবিতা। কিন্তু সেই কবিতাগুলোও লিখতে যে গেলেও আর কি আমাদের ছন্দে পড়তে থাকতে হবে, সেইখানেও কিন্তু এটা তফাৎ হয়ে আলাদা হয়ে যাবে, একটা প্রথাগত এটা প্রবন্ধ থেকে না হয়ে কেন কবিতা হচ্ছে আমরা বুঝতে পারবো একমাত্র ওই ভেতরের একটা অন্তর্লীন সুর, অন্তর্লীন তাল, একটা ধ্বনি, একটা গতিময়তা ঘুরে ফিরে এটা ছন্দ। সেই জন্যই আমি আসলে ছন্দটার উপর এত জোর দিতে চাই, খুবই জোর দিতে চাই, ছন্দটা প্রত্যেককে জানা দরকার যারা কবিতা লিখবে বলে। এখন ছন্দ না জেনে কীভাবে মানুষ পার পেয়ে যাচ্ছে কবিতা লিখে, এবং অধিকাংশ তরুণ কবি, নতুন কবি বা কবি যশোরকে যারা আমি সবাই জানি, তোমরা জানো কিনা জানি না, আমি দেখি এরা কিন্তু অধিকাংশই ছন্দে লেখে না, হ্যাঁ কী কারণে জানি না, কিন্তু তারপরে এগুলো কবিতা বলে তারা পার পেয়ে যাচ্ছে কীভাবে, কেন তারা নিজেরাও কবিতা বলে দাবি করতে পারছে এবং কেন সেগুলো কবিতা হিসেবে স্বীকৃত পেয়ে যাচ্ছে, অনেকটা তাই, বিশ্বাস করো অনেকটা তাই। আর দ্বিতীয়ত হচ্ছে এইগুলোর তো একটা মোটামুটি কর্তৃপক্ষ শব্দের শুনতে খারাপ দেখাবে, একটা কর্তৃপক্ষ তো লাগে, হ্যাঁ একটা যিনি এটা সিদ্ধান্ত দিবেন, যিনি এটা মূল্যায়ন করবেন, যিনি এটার সম্পর্কে বাদ বিচার করবেন, হ্যাঁ ওই জায়গাটা হারিয়ে গেছে, ওইটা নাই এখন আছে। এখন আমি যে এই এই ওয়ার্কশপটা করার একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে, এটা তোমরা যে পোস্টটা পড়েছিলে, একদম একটা সূচনা একটা পোস্ট দিয়েছিলাম আমি, কেউ পড়ো নাই বলে, ওখানে আমি কী লিখেছিলাম, ওখানে আমি লিখেছিলাম যে আমরা 70-এর শেষে কিংবা 80-এর শুরুতে আমরা যখন লিখতে আসি আমাদেরকে, আমি তখন অন্তত 10 জন সম্পাদকের নাম দিয়েছিলাম, সম্পাদক পত্রিকার সাহিত্য পাতার সম্পাদক, তারা সম্পাদক, তারা আবার কবিও বলে, কে কে দেখে এখানে কজন জানি কিনা দেখি, কে কেউ জানো তাদের নাম? আসান আবেদ, আমি আর ফরিদ তো একসঙ্গে লিখতে চাইছি, ধরো সবের সবাই তোমার ফরিদ থাকবে কেন, শামসুর রহমান তো হ্যাঁ বললাম, ঠিক আছে আমার দুনি বাংলা ছিল রহমান, আমি ভুলে যাই কয়েকজনের নাম, দুনি বাংলা ছিলেন হাসান হাবিব, বিচিত্রায় ছিলেন শামসুর রহমান, সংঘানিতে ছিলেন বেলাল চৌধুরী, সংবাদে ছিলেন মাহমুদ আল জামান, যখন আবুল হাসনাত নামে পরিচিত তার কবি নাম কবিতা লেখেন মাহমুদ আল জামান নামে, তারপরে দৈনিক দেশে ছিলেন হেলাল হাফিজ, বিপ্লব নামে একটা পত্রিকা ছিল ছিল শিকদার আমিনুল হক, প্রধান কবি আমাদের দেশে ছয়জন,
আর কার নাম দিয়েছিলাম, আচ্ছা আর ওপার বাংলা দেশ পত্রিকার কবিতা দেখতেন সুনীল গঙ্গোপাধ্যায়। এদের এদের এই প্রত্যেকটা পত্রিকাতেই কিন্তু আমি লিখেছি, প্রত্যেকটা পত্রিকা আমার লেখা ছাপা হয়েছে, দেশ ইনক্লুডিং দেশ, দেশ পত্রিকা একাধিক কবিতা ছাপা হয়েছে। বাংলাদেশে আরও একজন দুজন ছিলেন আর কি, আচ্ছা রাজশাহীতে ছিলেন ওয়াজেদ, ওয়াজেদ জাফর ছিলেন উনি পাঠায়, তারপরে ঢাকায় আর একটা কী কাজ ছিল রফিক হাজার, রবিবার ছিল রফিক হাজার, সাপ্তাহিক রবিবার ছিল রফিক হাজার ছিলেন। তার মানে দেখা যাচ্ছে কি এই প্রতিটা পত্রিকাতে সাহিত্য সম্পাদক ছিলেন এবং এরা অধিকাংশই কবি, ফলে আমরা যেহেতু যে কোনো তরুণ কবি যদি তার কবিতা ওখানে দিতে হতো আর কি, একেবারে প্রধান পূর্ব শর্ত সে আর কিচ্ছু দেখবে না, সে প্রথমেই দেখবে যে ছন্দে লিখেছে কিনা, ও ছন্দ নাই তাই এটা সে আর গ্রহণই করবে না, কোনো এটা কবিতা বলে আর কোনো এটা বিবেচনাতেও সে অনেক, আর যদি ছন্দ থাকে তখন একটু বসবে না, সামনে নিয়ে বসবে না, আসা নাই ভাইবার মানুষ সামনে নিয়ে বসে দেখতো যে কোন জায়গাটায় ছন্দ পতন হয়েছে, মাত্রা কম পড়েছে, কীভাবে ঠিক করে দিলে হবে আর কি, এভাবে তারা বিবেচনা করতে, ফলে তখন কারো কোনো সুযোগই ছিল না, মানে এটা বিবেচনার মধ্যেই ছিল যে কেউ ছন্দ না লিখে কবিতা লিখতে পারবে, লিখলে কি প্রকাশিত হতে পারবে, ওইটা ছিল কালচারের অংশ হতে পারে। ফলে যারা এই যে ফরিদ কবির কথা বললাম, আমি ফরিদ কবির, আবু হাসান শাহরিয়ার, সৈয়দ আল ফারুক, নাসির আহমেদ বা আমাদের সময়কার আরও যারা যারা আছে, এটা এটা প্রত্যেকে ছন্দ জানে, মাস্টার প্রত্যেকে, পরে শেষ জীবনে গিয়ে ছন্দ গদ্য লিখেছে কি লিখে না সেটা বড় কথা না, কিন্তু এরা সবাই মাস্টার, কারণ আমাদের সামনে ছিলেন এরা। এখন ওই কালচারটা তো উঠে গেছে, এখন তো তখন আপনাদের সময় ফেসবুক ছিল না, অনলাইন পত্রিকা ছিল না, এটা বলছি না শুধু ফেসবুকও না, ফেসবুক তো ছিল অবশ্যই, আরেকটা জিনিস ছিল না নিজে বই ছাপানোর তো ব্যাপার ছিল না সেখানে, এখন তো আমরা চাইলেই নিজে বই ছাপিয়ে ফেলতে পারি, চাইলেই নিজে লিখে নিজে পড়ে কম্পোজ করে কাগজ কিনে এক সপ্তাহ বসে লাগে, তখন তো এটা কোনো সুযোগই ছিল না, কোনো প্রকাশকের কাছে যাওয়া, প্রকাশক সেটা নির্বাচন করবেন করবেন কি না, এবং এটা দীর্ঘ একটা প্রক্রিয়া ভিতর দিয়ে, এবং তো প্রকাশের কাছে গেলে কিনা আগে দেখবেন যে এর কোনো কবি পরিচিতি আছে কি না, এর কয়টা কবিতা জাতীয় পত্রিকাগুলো ছাপা হয়েছে, এর কয়টা কবিতা সম্পর্কে কার কি মন্তব্য আছে, বক্তব্য আছে, অনেক কিছু অনেক পথ পেরিয়ে গিয়ে আমাদের যেতে হতে হয়, তো সেটা আর এখন নাই, একেবারেই নেই, একেবারেই নাই। তো আর তাছাড়া আরেকটা জিনিস ছিল, একটা সৎ সমালোচনার একটা আবহ ছিল, একটা সংস্কৃতিও ছিল আর কি, হ্যাঁ সৎভাবে একজন মানুষ লিখে জানতেও চাইতো, আসতো গেছে যে আমার কাছে কদ্দুর হলো কি হলো না সৎভাবে বলেন, এবং তখন সে লোকটি সৎভাবে তো সমালোচনা করতো এবং তিনি আসতেন, তিনি এটা গ্রহণও করতেন, গ্রহণ করে সেখান থেকে নিজেকে আরেকটু আরেকটু শুধরাতেন, আরেকটু শিক্ষিত করতেন, উন্নত করতেন। এখন তো এটাও নেই, প্রথমত মানে সব সমালোচনা করাটাও অনেকে করে না, এবং এটা আমি বুঝতে পারি নিশ্চয়ই তার তিক্ত অভিজ্ঞতা হয়েছে, প্রচুর তিক্ত অভিজ্ঞতা, সব সমালোচনা করে নিশ্চয়ই তিনি বন্ধু হারিয়েছেন, নিশ্চয়ই শত্রু হয়েছে, একেবারে তিনি আর করেন না এখন আর কি, আর করেন ওই কারণে যে করলে ওনার গ্রহণও করেন, করে কি লাভ হয়, কিন্তু এর মধ্যেও কিছু কিছু ঝুঁকিপূর্ণ, কিছু ঝুঁকি নেওয়ার মানুষজন, কিছু অপ্রিয় মানুষজন রয়ে গেছে যার মধ্যে আমি একজন আর কি, আমার কাছে কেউ কিছু বললে কিন্তু আমি যেটুকু মন্দ বুঝি সত্যি বলবো আর কি, এবং আমার অভিজ্ঞতা বলে ওই কথাটাকে যদি সুন্দর করে কেউ প্রকাশ করতে পারে অধিকাংশ মানুষ গ্রহণ করে, আসলে মানুষ গ্রহণ করে, সেখানে বুঝতে পারে তার এই সমালোচনাটার একটা ইতিবাচক অর্থে, একটা শুভ লক্ষণে হচ্ছে সেটা গ্রহণ করবে, আমরা সেটাও করি না আসলে, ইতিবাচক সমালোচনাটাও যে অযৌক্তিক, নেতিবাচক সমালোচনাটাও অযৌক্তিক, একেবারেই একটা কিছু আনলে যে কিছুই হলো না সেখানে, একদম উড়ি এক কথা নাকচ করেছে, সেটাও তো সমালোচনা হতে পারে না, যে কোনো কিছু না আমরা একটা পরবর্তী একটা সমালোচনা সাহিত্যের উপর একটা ভরসা করতে হবে। তাহলে এখন তো আমাদের খানিকটা পরিষ্কার হলো যে কবিতা গদ্যের সঙ্গে কবিতার তফাৎটা পরিষ্কার হলো, এখন কবিতা হয়ে উঠলো কি উঠলো না, একটা তো মানদণ্ড আমরা জানলাম যে ছন্দ হতেই হবে আর, কিন্তু ছন্দ লিখলেই কি সেটা কবিতা হয়ে যাবে, হয়ে যাবে না, ছন্দ লিখলে সেটা কবিতা হয়ে যাবে, এখানে একটা স্কিল, ছন্দটা শুধু একটা আমি একটা দক্ষতা অর্জন করলাম, কৌশল অর্জন করলাম, কিন্তু কবিতার আরও যে অন্যান্য মাত্রাগুলো, অন্যান্য অনুষঙ্গগুলো, সেগুলো তখন সেখানে থাকতে হবে, সেগুলো কি এগুলো কি অনেকেই একটু একটু করে বলেছে, আমি একটু কথা নিয়ে যাই এখানে আর কি। আচ্ছা আবার প্রথমেই তো ছিল কবিতার প্রকার সম্পর্কে একটি কথা আমাদের বলার ছিল, কবিতা নানা রকম কবিতা হয় আর কি, হ্যাঁ একজন মানুষ একরকম কবিতাই লিখবে, ওইটা লিখলে ওইটাই কবিতা, অন্যটা কবিতা না, তার কবিতার দিগন্তের অনেক বড়, আমাদের মনটা এরকম মুক্ত থাকতে হবে, সব রকম কবিতা নানা রকম কবিতাকে আমরা যেন উপভোগ করতে পারি। গীতি কবিতা লিরিক্যাল শব্দের ব্যবহার করেছে তুমি না, গীতি কবিতা একটা ব্যাপার রয়ে গেছে, এবং এটাই বাংলা কবিতার প্রধান ধারা আর কি,
ছোট্ট একজনে বললে কবিতা, যে ছোট যেমন কথা নেই, মহাকাব্য তো বা ছয়শ পৃষ্ঠা হয় আর কি, কিন্তু বাংলা কবিতার এই ধারাটাই আর কি, লিরিক্যাল এরকম, মানে গীতল, সুরেলা, কমনীয়, নরম, কোমল অনুভূতিগুলোকে এবং অত্যন্ত ব্যক্তিগত খুব বড় সামাজিক দার্শনিক কবিতা বাংলা কবিতা খুব একটা ধারণ করে না, ব্যক্তিগত আবেগ অনুভূতি বোধের পর্যবেক্ষণের জায়গাগুলো। এরপরে মহাকাব্য তো বললাম, এ বাংলায় আমাদের সেই অর্থে নাই, কিন্তু মাইকেল এসে সেও অবতার মিটিয়ে দিয়েছিলেন আর কি, মানে ওডার ওডেসা, ইলিয়াড, হোমার, এরা, ভার্জিল, ইনি, এদের তো প্রচুর ছিল, এটা একটা মানে মিল্টন, এর প্যারাডাইস লস, আমাদের বাংলায় ছিল না, সেই সেই অভাবটা মিটিয়েছেন মাইকেল এসে, একাধিক মেঘনাথ বধ, তথ্য শর্মিষ্ঠা আরও বেশি চলে গেছেন আর কি। তো মহাকাব্য বৈশিষ্ট্য, মহাকাব্য যে এটা আসলে একটা গল্প, একটা কাহিনী, একটা আখ্যান, বড় একটা আখ্যান থাকবে, দীর্ঘ আখ্যান, উপন্যাসে যেরকম থাকে, কিন্তু আখ্যানটার ভিতর দিয়ে জীবনের সার সত্যগুলো, জীবনের যতগুলো মৌলবোধ, প্রেম, বিরহ, হিংসা, শত্রুতা, তার পরাজয়, জয়ের উল্লাস, এইটার মহাকাব্যিক একটা আর কি, এবং একটা সংগ্রাম, একটা স্ট্রাগল, অনেক মহাকাব্য দেখবে একটা যুদ্ধটা প্রেক্ষাপটে থাকে, ওগুলা দেখতে হয় আর কি। বাংলায় এখন হচ্ছে না, কিন্তু এখন কেউ কেউ একটু দীর্ঘ কবিতা লেখার মতো চর্চা করছে আর কি। প্রতি কবিতা বলে একটা জিনিস আছে, প্রতি কবিতা এন্টি পোয়েট্রি আর কি, এটা এত ডিটেলসে যাচ্ছি না, মানে একসময় কবিতা এই সুর, ছন্দ, তাল, রোমান্টিকতা, এই লিরিক্যাল মেজাজ দিকে কেউ একটু বিরক্ত হয়ে গেছে, না কাহাতে যেগুলো করবো আমরা আর কি, তারা তখন এই কবিতার এই তথাকথিত এই মানদণ্ডগুলো ভেঙে দিতে চাই, না এগুলো আমরা মানবো না, যেগুলাতে কবিতাকে যেগুলা কবিতায় নিষিদ্ধ বলা হতো ওগুলোই আমরা ব্যবহার করবো। অর্থাৎ বেসিক্যালি তারা একদম কবিতাকে গদ্যের কাছাকাছি নিয়ে আসতে, যা কিছু গদ্যে করা সম্ভব আমরা কবিতা কোথায় করবো, এবং এক ধরনের একটা আঘাত দেওয়া, আঘাত দেওয়া, এটাকে এন্টি পোয়েট্রি। নিকানোর পাররা চিলির একজন বিখ্যাত কবি, এখনও বেঁচে আছে, নিকানোর পাররা 104 বছর বয়স, সবচাইতে বয়স্ক জীবিত কবি নিকানোর পাররা আর কি, তিনি এন্টি পোয়েট্রি জনক। এরপরে পোল্যান্ডে আছে কয়েকজন, তাদিওস রুজেভিচ, ভিগনিক হার্ভার্ড, তারপরে জার্মান কবি আছে এনজেন্স বার্গার, এরকম আরও বেশ কিছু আছে, এমনকি একজন নোবেল পুরস্কারপ্রাপ্ত কবিতা যার কবিতা আমি অনুবাদ করেছি, ইসলামা সিম্বর্সকা। তো পোল্যান্ডে খুব বড় একটা ঐতিহ্য রয়েছে, একটা এন্টি কবিতার ব্যাপার আছে। পরাবাস্তব কবিতা, পরাবাস্তব বিশদে দরকার নেই, মানে একেবারেই বাস্তবের উদ্ধিও যে একটা বাস্তব, সুর রিয়ালিটি, ফ্রেঞ্চ শব্দ হচ্ছে সুর, সুর রিয়ালিটি, সুর মানে হচ্ছে ওপরে, সুর মানে নিচে, সুর মানে ওপরে, আমরা যে বাস্তব দেখছি এই বাস্তবের ওপরে আরেক বাস্তব আছে, সেটা দৃশ্যমান না, ওটার জন্য আলাদা একটা ইন্দ্রিয় লাগে, এবং ওটার জন্য আলাদা একটা মনোকাঠামো লাগে, পারিপার্শ্বিক অবস্থা লাগে, এবং সেই অবস্থাটা নেওয়ার জন্য কেউ কেউ এমনকি ড্রাগ ড্রাগও নিত, ড্রাগ ড্রাগ নিলে তারা একটা সার্টেন হাইটে চলে যায়, তখন ডেইলি প্রাত্যহিক দৈনন্দিন লজিকগুলো কাজ না করে অন্যরকম বোধ হয়, ঘোর হয়, তৈরি হয় আর কি, বা স্বপ্ন, স্বপ্নের মধ্যে কী হয়, হ্যাঁ শক্তিশালী, তীক্ষ্ণ, সূক্ষ্ম, রঙিন, বহুমাত্রিক হয়ে ওঠে আর কি, কিন্তু এগুলো তো ছিল ভেতরে, ছিল ভেতরে, ছিল স্বপ্নে, সেগুলো সে উপরে উঠে আসে আর কি, এইগুলো এক ধরনের কবিতা। এগুলো ফ্রান্সে এরা ওই যে আন্তপ্রেত দাদা ইজাম যারা শুরু করেছেন, এলোয়ার আরব থেকে শুরু করে আরও বেশ কয়েকজন, আর কিছু কবিতা আছে বিবৃতিমূলক কবিতা, বিবৃতিমূলক কবিতা, এবং আমরা অনেকেই মনে করি এখানেও বাংলাদেশের অধিকাংশ কবিতাই কিন্তু দেখা যায় এক পর্যায়ে বিবৃতিমূলক কবিতা হয়ে দাঁড়ায় আর কি, একটা বক্তব্য দেওয়া, হ্যাঁ একটা বক্তব্য, কবিতা কিন্তু ঠিক বক্তব্য না, বক্তব্যের জন্য কবিতা না, বক্তব্যের জন্য তো আমি গদ্য লিখতে পারি, প্রবন্ধ লিখতে পারি, নিবন্ধ লিখতে পারি, লিফলেট লিখতে পারি, স্লোগান দিতে পারি, প্রেস বিলবোর্ড দিতে পারি, তারপরও কেউ কেউ বলেছে আর কি যে আমরা কবিতার ভিতর দিয়ে আমরা বক্তব্য, এবং এটাকেও কবিতা করে তুলতে জানবে, নিবন্ধগুণের অনেক কবিতার মধ্যে কিন্তু নানা সরাসরি বক্তব্য আছে, কিন্তু সেগুলো দেখো কী সুন্দর, কী মজা করে ভাষার ইয়েতে, ছন্দের ইয়েতে, তখন সে ওই কথা কাঠামোটা কাজে লাগিয়েছে, এগুলো ছন্দগুলো, উপমা, অলঙ্কার, এগুলো দিয়ে একটা কবিতা করে তুলেছে। এইগুলো মোটামুটি কবিতা বিষয়ে আমাদের প্রাথমিক ইয়ে।
কবিতার বোধ, যেটা আমরা বলতে যাচ্ছিলাম যে পদ্য তো হলো প্রথম ছন্দ, এরপরে যে ছন্দ যদি না হলে কেউ আর কি, তখন সেগুলো কবিতা হলে পুরো আমরা বুঝবো কি হবে। একটা তো চেহারা দিকে যে এটা পদ্য যেরকম টানা থাকে, হ্যাঁ একদম, এটা আমরা কি করি ছোট ছোট বাক্য হয়, অসম্পূর্ণ, অর্ধেক, এখানে ছোট বড়, দাড়ি দাড়ি, ওরকম নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তো অনেকেই তাই করে কি, যে কোনো একটা একটা আসলে এটা একটা পরামর্শ ভাবিত কবিতারই লেখা, আমি অনুবাদ করেছেন একটা ফ্রেঞ্চ কবিতা, একটা কিভাবে একটি সুরিয়ালিস্ট কবিতা লেখা হলো নাম দিয়ে, সে বলেছে একটি পত্রিকা নিন, পত্রিকাটি কি কুচি কুচি করে কাটুন, হ্যাঁ না কুচি কুচি করে কাটুন, কেটে একটি প্যাকেটে ভরুন, মানে প্যাকেটে জোরে ঝাঁকান, ঝাঁকিয়ে ফেলে দিন, দিয়ে যে কটা টুকরো আপনি পারেন তুলে নিন, তুলে নিয়ে সাজিয়ে সাজিয়ে লিখুন, এটি একটি কবিতা হয়। অনেকের ধারণা এরকমই আসলে, বেসিক্যালি এটা করে গদ্যই, কিন্তু আমরা একটু দেখলে দেখা যায় আসলে গদ্যই হয়েছে, এটা প্রবন্ধই হয়েছে, এটা জাস্ট আমরা বাক্যগুলো ছোট করে দিয়েছি, একটু পাশে নিয়ে এসেছি, আলটিমেটলি এটা একটা গদ্যের মধ্যে শোনা ছিল একটা কবিতা। কবিতার এই কয়েকটা এলিমেন্ট অন্তত আমি মনে করি থাকা দরকার আমাদের, এটা কবিতার বোধটা তৈরি করতে গেলে আর কি, আমাদের নিজেদের কয়েকটা জিনিস। প্রথমত এখানে গভীর অনুভূতি প্রবণতা থাকবে, গভীর একটা অনুভূতি প্রবণতা, সাধারণ আবেগগুলোর কথা আমি বলছি না, এগুলো থাকবে, এই আবেগগুলো একটা শাশ্বত মান প্রতিমান থাকবে, এই আবেগগুলোকে ছাড়িয়ে গিয়েও আরেকটা নতুন মাত্রার বোধ তার মধ্যে তৈরি হয় কিনা। তো প্রখর একটা অনুভূতির ছোঁয়া, অনুভূতির প্রকাশ আমাদের পেতে হবে। তারপরে পর্যবেক্ষণ ক্ষমতা, তার পরিপার্শ্বটাকে দেখার চোখ অন্য যে আলাদা হবে, অন্যরা দেখবেই না, অধিকাংশ লোক দেখবেই না, হেঁটে চলে যাবে আর কি। একজন কবি যিনি, যার চোখটা অন্যরকম, সে দেখবে তো বটেই, ওই দেখার মধ্যেও সে আরেকটা জিনিস খুঁজে নেবে, হ্যাঁ সে একটা গাছের উপরে একটা ছোট্ট ফড়িং বসে আছে, অনেকে এটা দেখবে না, কবি একটু দেখে ফেলবে, হ্যাঁ সংবেদন দেখবে না, শুধু দেখবে যে ওখানে সে তার চোখের মধ্যে একটা বেদনাও সে আবিষ্কার করে ফেলবে, ফড়িং এর চোখের বেদনা, এটা আমরা তো কল্পনাও করি না, আবার ওইটাও সে আবিষ্কার করে ফেলবে, তার দেখাটা কেমন হবে, হ্যাঁ হ্যাঁ কি হবে, অলঙ্করণ, না এটা ঠিক অলঙ্করণ, অলঙ্করণ আমরা আসছি পরে। এরপরে শব্দের ও যেটা বললো সংবেদনশীলতা, সেকেন্ডটা হচ্ছে পর্যবেক্ষণ ক্ষমতা, এরপরে সংবেদন, শুধু দেখলেও হবে না, এখানে এক ধরনের সংবেদন মানে কি, সংবেদন মানে কি, হ্যাঁ মানে সংবেদন আসলে বেদনা, আসলে বেদনা কিন্তু সং, তার সঙ্গে আমি সমান্তরাল ভাবে বেদনা অনুভব, তার দুঃখটা অনুভব করছি, তার সেইখানে বাই এক্সটেনশন হবে তার আনন্দটা অনুভব করছি, আর কি আসটাই ওখান থেকে আর কি। অর্থাৎ আমাদের অনুভূতির জায়গাগুলো অন্যের অনুভূতিকে ধারণ করা, অন্যের অনুভূতিতে সাড়া দেওয়ার, সাড়া দেওয়ার একটা ক্ষমতা আমাদের মধ্যে থাকতে হবে, সেটাই সংবেদনশীলতা। এরপরে তো অবশ্যই কল্পনা প্রতিভা, কল্পনা প্রতিভা না থাকলে তো যা দেখলাম সেখানে শেষ হয়ে গেল না, তার বাইরেও যেন কল্পনা থাকতে হবে, তাকে সারাক্ষণ কল্পনার একটা একটা ক্ষমতা তাকে লালন করতে হবে, কী করে কল্পনা করা যেতে পারে আর কি, এই তো দেখছি আমি বাংলাদেশ, তো এইটাই কি বাংলাদেশ সারা জীবন থাকবে, আমি যদি এই যে বাংলাদেশকে নিয়ে একটা কল্পনার বাংলাদেশ না তৈরি করতে পারি, একটা স্বপ্ন একটা ভিশন বলে না তৈরি করতে পারি, তাহলে তো আমি এখানে পৌঁছাবো কী করে, আমাকে তো আগে তো সেই কল্পনাটা তৈরি করতে হবে না, আমি এই বাংলাদেশকে এখন দেখছি না, এটাকে আমি দেখতে চাই না, আমি আমি পাঁচ বছর পরে এই মানুষের দেখতে চাই না, কী দেখতে চাই বলো, তখন তাকে যেন সে যেন বলতে পারে, তার কাছে যেন একটা দৃশ্য, একটা ছবি, একটা ভিশন যেন থাকে, তো ওই রকম কল্পনা প্রতিভা থাকতে হবে, হ্যাঁ হ্যাঁ মানে কেন আলাদা হচ্ছে না, সবাই কবি হয়ে যেত, সবাই তো পৃথিবী, সব আবেগ তো সবারই আছে, এই যে আমরা যে বলি সবারই আছে, সবাই কবি না কেন, এবং তাও অধিকাংশ কবিতা যতজন, এখন তো প্রায় হাজার হাজার লাখ লাখ মানুষ কবিতা লেখে না বাংলাদেশি, এখানে যদি সত্যি আমরা গণনা করতে যেতে চাই আমার মনে হয় না 10-15 জনের বেশি নাম আসবে, কিন্তু সত্যিকার অর্থে দাঁড়াবে না কিন্তু, এবং যুগে যুগে তাই হয়ে আসছে, তাই হয়ে আসছে, ওই 10-15 জন, এই ধরো একটা দশকে কয়েকজন থাকে আর কি, তার কারণ এই জিনিসগুলো সবার থাকে না, এগুলো থাকে না মানে জন্মগতভাবে থাকে না, কিন্তু এগুলো যে লালন করা যায় না, এগুলোকে যে চর্চা করে এই ধারণ করা, সেটাও সত্য অবশ্যই করা যায়,
অবশ্যই করা যায়, মানুষের তো অপার ক্ষমতা, মানুষের ব্রেইনের কতটুকু আমরা ব্যবহার করি, কতটুকু একজন সফল কবির পেছনে পড়ে থাকে 99 জন ব্যক্ত কবির ক্লাস, হ্যাঁ হ্যাঁ গদ্য কাটে লাগছে, এটা বুঝতে পারছি হচ্ছে সেইটা, সুতরাং সেটা অসম্ভব কিছু না। এরপরে প্রকাশ করতে হবে, প্রকাশের জন্য আমাদের কী দরকার, ভাষা প্রতিভা, এরপরে কিন্তু ভাষা প্রতিভা, আবেগ দাবি কল্পনা পর্যবেক্ষণ অনুভূতি সব আছে, কিন্তু এটা প্রকাশ করবো কি দিয়ে, ভাষা দিয়ে, এই ভাষা প্রতিভাটা কি এমনি এমনি হবে, এটা এইটা এমনি এমনি হবে, এইটার জন্য অনুশীলন, এইটার জন্য পড়াশোনা, এইটার জন্য চর্চা, এইটার জন্য নিরীক্ষা, একেবারে একটা ধারাবাহিকভাবে করতে হবে, একদিনের কাজ নেয়, কিন্তু থাকে খুবই গিফটেড, অলৌকিক প্রতিভা থাকে, ওদের কথা বলছি না, এটা খুব হাতে গোনা করে নেতা, এদের কথা বলছি এর বাইরে, আর প্রত্যেককে এটার বিরুদ্ধে যেতে হবে। এবং এই ভাষা প্রতিভা অর্জন তখনই আমরা একটা কবিতা যে কেন বলি এটা ভালো কি খারাপ কীভাবে বিচার করতে পারি, দেখবেন এখানে ভাষা, এই ভাষা তো সেই আজকের থেকে 30-50 বছর আগের ভাষা করতে লিখছি, এটাকে আমি গণ্য করবো কেন, জীবনানন্দের বা জীবনানন্দের কবিতাকে এখনও আমাদের কাছে চ্যালেঞ্জিং মনে হয়, এখনও ওর ভাষা এমন একটা মাত্রা ওর ভাষা নিয়ে গেছে, ওই ভাষাকে আমরা এখনও ওইখান থেকে ঘুরে ঘুরে নতুন জিনিস বার করতে হয়, নতুন নতুন এখানে নিতে হয় আর কি, সেই রকম একটা ভাষা তৈরি করেছে বলি তো, তাই না? ফলে ভাষা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এরপর একটা লেখা লিখেছি আমি, এটা আমার কথায় আরও অনেক থাকতে পারেন, চিন্তার সূক্ষ্মতা, সূক্ষ্মতা কবিতা কিন্তু ইজ এ ভেরি ফাইন আর্ট, খুব অন্য সমস্ত সাহিত্য সমস্ত শিল্পীতে আমার বিবেচনাতে সবচাইতে কঠিন শিল্প হচ্ছে কবিতা, সবচাইতে কঠিন, আমাদের দুর্ভাগ্য আমাদের অধিকাংশ মানুষ মনে করেন কবিতা হচ্ছে সবচেয়ে সহজ, এটাকে বোধহয় নিয়তির নির্মম পরিহাস করতে হয় আর, যে আমরা সবচেয়ে কঠিন জিনিসটাকে সহজ একটা জিনিস নামিয়ে নিয়েছি, এত খেলো করে দিয়েছি, এবং এই সূক্ষ্মতা থাকতে হবে চিন্তার ক্ষেত্রে, ফাইনার ফিলিংস ফাইনার থট জানতে পারবে আর কি, সেটাই কবিতাকে আলাদা করে দেবে। বেশি কবিতা কথা তো বললাম, এই পদ্য এটা আসলে হবে, এরপরে কীভাবে কবিতাগুলো ধীরে ধীরে মাত্রা পাবে, কী করে উচ্চ হবে, কী করে একটা একটা স্মরণীয় ভাষা অর্জন করবে, এই জিনিসগুলো লাগবে। আবার সবার শেষে একটা সৃষ্টিশীলতা, সৃষ্টিশীলতারও একটা ব্যাপার আছে, হ্যাঁ সৃষ্টি করতে পারা, তো সৃষ্টিশীলতার ভিতরে বেসিক্যালি অবশ্যই আর কি যে লিখতে যায় সে তো সৃষ্টি করে আর কি, কিন্তু এটার মধ্যে যেন একটা ইংরেজিতে বলে প্লেফুলনেস, হ্যাঁ খেলতে পারার, শব্দ নিয়ে ভাষা নিয়ে দৃশ্য নিয়ে মজা করতে পারার আর কি, মানে অনেকের লেখা দেখবে পান করে, মানে একটা শব্দ থেকে আরেক শব্দে গড়িয়ে যাচ্ছে, শব্দের আগে দিচ্ছে জহা গোস্বামীর কবিতা, মানে শুধু শব্দের উপর দাঁড়িয়ে থাকে, হ্যাঁ সৃজা এরা মানে শব্দকে নিয়ে এমনভাবে খেলতে পারে আর কি, ওটাও একদম সৃষ্টিশীলতা, ওটাও একটা থাকতে হবে যে আমি শুধু লিখি খালাস না, এটাকে যেন আমি এখন নানা রকমভাবে নতুনভাবে উপস্থাপন করতে পারি, তো এই জিনিসগুলোকে আমার মনে হয় আমরা মাথায় রাখতে পারি আর কি, কবিতা সিরিয়াসলি যারা কবিতা লিখতে চাই আর কি। কবিতা ধরো মানুষ আমি আমার কাছে অনেকেই পাঠায় তো নানা রকম কবিতা পাঠায় আর কি, তো আমি শুধু দুইটা কথা বলি যে এই কবিতাটা আমি কেন লিখছি বা পারপাসটা কি সেটা ঠিক করতে হবে, কবিতা যে কারো কবিতা লেখার অধিকার আছে, তাই তো তাই না, যে কারো কবিতা লেখার অধিকার আছে, এবং যে কেউ কবিতা লিখতে সক্ষমও এই কারণে যে তার মনে কতগুলো আবেগ একদম কাজ করবেই, আনন্দ কাজ করবে, ভালোবাসা বেদনা কাজ করবে, এগুলোকে যদি সে তার মতো করে তথাকথিত পদ্য বা তথাকথিত কবিতা মানে যে ছোট ছোট তিনটা বাক্যটা লিখে প্রকাশ করে দেয় করতেই সে পারে, কিন্তু এটাকে সে কী করতে হবে, এটাকে বেশি লিখি সে প্রত্যেকে সাফা দিয়ে দিতে পারে, সে এই এইটা হতে পারে তার ব্যক্তিগত একটা সৃষ্টি, এবং এটা সে বড় জোর সে তার বন্ধুমণ্ডলে তার আত্মীয় মণ্ডলে রাখতে পারে, প্রকাশ করতে পারে, তার ডায়েরিতে রাখতে পারে, এবং তার ফ্রেন্ডকে দেখাতে পারে, বন্ধুবান্ধবকে দেখাতে পারে, তার স্ত্রীকে প্রেমিকাকে দেখাতে পারে, এটা নিয়ে এক ধরনের একটা সে স্যাটিসফ্যাকশন পেতেই পারে, এই অধিকার তার আছে। কিন্তু যেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিব যে না আমি কবিতা আমি কবিতা লিখছি, একটা কবিতা বাংলা সাহিত্যে কবিতা সাহিত্যের একজন কণ্ঠস্বর হয়ে ওঠার জন্য, ওইটা যদি তার পারপাস হয়ে থাকে তখন কিন্তু আর আমি ইনশাআল্লাহ করি, আমি ফার্স্ট এই জন্য জিজ্ঞেস করি কেন লিখছি, যদি ওটা হয়ে থাকে তখন আমার মানদণ্ডের ভিত্তি অনেক উন্নত, আমি ফার্স্টে তখন দেখবো যে তুমি কবিতা লিখতে আসছো নতুন, দেখি তুমি ছন্দ জানো কিনা, আমার প্রথম পরীক্ষা হবে একদম, প্রথম যেই কবিতা লিখতে হবে ছন্দ জানো না তুমি, তাহলে তুমি লিখতে আসতেই পারবো না, আসতেই পারবো না, প্লিজ যাও ছন্দটা শিখে আসো, এসে একটা কিছু লিখে দেখো আমার যে ছন্দ শিখে আসো, তারপর আমি দেখবো কেন, এরপরে বলবো যে ওকে ঠিক আছে ছন্দ লিখেছো,
তাহলে এবার দেখি তুমি বাংলা কবিতার সম্পর্কে তোমার কি ধারণা, কারণ তুমি তো বুঝবে না এখন কি ভাষায় কবিতা লেখা হচ্ছে। এবং তাই হয়, মানে এটা মানে বিস্ময়কর, এই একবিংশ শতাব্দীতে বসে উচ্চশিক্ষিত মানুষজন আমাকে যেই ভাষায় কবিতা নিয়ে দেখায়, এই কবিতা ভাষা সম্ভবত আজ থেকে প্রায় 100 বছর আগে লেখা হতো, বিশ্বাস কর একদম মধ্যযুগীয় ভাষায় লিখে নিয়ে আসে। কেন বলো তো? তার তো ধারণাই নেই ভাষা পাল্টে গেছে। সে একসময় স্কুলে পাঠ্যবই একটা দুটো কবিতা পড়েছিল, তার ধারণা ছিল কবিতার ওইরকম একটা ভাষা, ওইভাবে লিখতে হবে, তোমা তব দেখি ও আছি গেনু মোট, এটাই সে মনে করছে কবিতা, এটা দিয়ে সে লিখে আর কি। হবে না তাতে, তাহলে আমার দ্বিতীয় পরামর্শ হবে তুমি বাংলা কবিতার মোটামুটি একটা ধারাটা জেনে আসো। আগে কেন কবিতা লেখা হতো 100 বছর ধরে, বেশি না, ধরো মাইকেল থেকে স্টার্ট করো, মাইকেলই তো আমাদের আধুনিক কবিতার সূত্রপাত কিন্তু আর কি, মাইকেল থেকে স্টার্ট করে একদম মানে আজকে ধরো জয়গোস্বামী পর্যন্ত যদি আমরা মোটামুটি করে না আসতে পারি আর কি, আমার মনে হয় না তার কবিতা লেখার, লিখতে পারে সে খুব একটা কাজ, সে বুঝবেই না সে এখন কোন ভাষায় লিখতে হবে, এবং এখন তো সমকালীন ভাষা না লিখলে তো ধরতব্য হবে না, হয়তো সে ফেসবুকে ছবি দিতে পারবে বা রিজন ম্যাগাজিন ছেপে যাবে, নিজে ছাপাতে পারে, কিন্তু ওই রকম সম্পাদক ওই ধরনের সঙ্গে ইয়ের কাছে গেলে এটা ধরতে মধ্যে আসবে না আর কি। এই জন্য আমি ধরে নিচ্ছি এখানে আজকে যারা এসছে আর কি, তারা প্রথম পর্বের মানুষ নন, প্রথম দলের মানুষ নন আর কি, তারা এটাকে আর একটু আমি থিওরিটিক্যালি ধরে নিচ্ছি যে এরা আসলে বাংলা সাহিত্যে কবিতার অংশে কিছুটা কন্ট্রিবিউট করতে চায় আর কি, সেই দৃষ্টিকোণ থেকে আমি কতগুলো বলছি আর কি। আমরা কবিতার বোধে গেলাম, কবিতার ভাষায় আসে, তারপরে কবিতার রস দিয়ে আমরা পরে সঙ্গে চলে যাব। কবিতার ভাষা নিশ্চয়ই এটা একটা আলাদা, কবিতা যেহেতু আলাদা, গদ্য থেকে আলাদা, প্রবন্ধ থেকে আলাদা, ছোট গল্প থেকে আলাদা, তাহলে আর কিছু না বলতে যে ভাষাটা একটু আলাদা করতে হবে আমাকে, অন্তত ভাষাটাকে। তো কী হবে কবিতার ভাষা? কয়েকজন দুইটা কথা তো বলতে পারে, কবিতার ভাষাটা কীরকম হওয়া উচিত? প্রতিদিন কথা বলছি যাই হোক, আমাদের যেহেতু সময় কম বেশি লাগে, প্রথমত কবিতার কাজে হবে ইঙ্গিত ধর্মী অনুসরণ করতে হবে, কবিতা খোলাখুলি পরিষ্কার করে সাধারণভাবে বুঝি, প্রতি কবিতা বা ওইগুলো নিরীক্ষামূলক কবিতা নয়, সাধারণভাবে কবিতায় একদম পরিষ্কার করে যৌক্তিকভাবে গদ্যের কাঠামোতে বলবে না, হ্যাঁ ইঙ্গিতে, সে ইঙ্গিতে বলবে, এটা ইঙ্গিত ধর্মীয় হবে, একটা শব্দের ভিতরে সে অনেক কিছু ভরে দেবে, তাকে তো কবিতা সাধারণত হয় ছোটো, তোমরাই বললে যে 6 লাইন হয়, তো আমার তো এখানে টেলিভিশন সীমাবদ্ধতা রয়ে গেছে, 6 লাইনের মধ্যে কী করে আমি 6 পৃষ্ঠা বক্তব্য দিয়ে বলি, তাকে খুব ঘন একেবারে ঘন নিবদ্ধ কিছু কিছু শব্দ ব্যবহার করবে, হ্যাঁ 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 বলে গেল ইঙ্গিত ধর্মী। এরপর কবিতার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে চিত্ররূপময়, চিত্ররূপময় ইমেজ দিয়ে কবিতা কথা বলবে। কবিতা সাধারণ আমাদের উপন্যাসের ভাষায়, গল্পের ভাষায়, চিঠির ভাষায়, ডায়েরির ভাষায়, পত্রিকার ভাষায় এসব কথা হতে, কবিতা একটা ইমেজ এঁকে দিবে, একটা বাক প্রতিমা বলে বা চিত্রকণ বলে, এটা প্রতিমায় ছবি কিন্তু ভাষা দিয়ে তৈরি হচ্ছে, ওখান থেকে তার একটা নানা ব্যাখ্যা দাঁড়াবে, নানা বোধ দাঁড়াবে, নানা ব্যঞ্জনা দাঁড়াবে আর কি, এক একটা ছবি এক একভাবে এক একজন মানুষের সংবেদনায় গিয়ে একটা আবেদন সৃষ্টি করবে। এরপরে একটা জিনিস আছে, এটা আপাতত একটু অর্থহীন মনে হবে কিন্তু এটা সত্যি, অযৌক্তিক ও উৎকেন্দ্রিক, এটা আমি তৈরি করেছি এগুলো সত্যিতে জানি, অযৌক্তিক এই অর্থে কবিতা কিন্তু যৌক্তিক পরম্পরা খুঁজতে যাওয়া ঠিক না, যৌক্তিক একটা পরম্পরা, এটা এই শব্দটা দিচ্ছে, এটা পরে এরকমই আসা উচিত, বিশেষের পরে বিশেষ নিয়ে আসা উচিত, বাক্যে যেরকম হয় না এটা পরে ক্রিয়া ক্রিয়া এটা এটা অসমাপিকা এটা নানা রকম থাকে, কবিতার ভাষা বলতে অযৌক্তিক পরাপরি যুক্তি মানবে না, আবার উৎকেন্দ্রিক মানে কেন্দ্র থেকে সে সরে যায়, কেন্দ্র থেকে বাইরে চলে যায় আর কি, কেন্দ্র থেকে সে ছুটে যায় আর কি, মানে এটা কোনো একটা সেন্টারের মধ্যে সে নিজে ধরা থাকে না, সে নানাভাবে তার মধ্যে একটা টেনশন তৈরি করে না, টান এটা আছে, হ্যাঁ নাও পেতে পারে, নাও পেতে পারে, নাও পেতে পারে, এবং সেটা হবে বহুমাত্রিক, এবং পেলেও এক একজন এক একভাবে পাবে, কোনো নির্দিষ্ট কোনো একটা ব্যাখ্যাটা থাকবে না, কবিতা আর বিভিন্ন চিত্রগুলো প্রায় কাছাকাছি, প্রায় কাছাকাছি আর কি, হ্যাঁ ওটার নানাভাবে ব্যাখ্যা হবে, এবং একটা পাঠক
তার এক সময়কার মানসিক অবস্থা একভাবে ব্যাখ্যা করবে, একই পাঠক আরেক সময় আরেকভাবে ব্যাখ্যা করবে। তো কবিদের এই এই বোধগুলো থাকতে হবে জিনিসগুলোর মধ্যে আর কি। আরেকটা শব্দটা কঠিন শব্দ হচ্ছে প্রাতিষ্ঠিক। এই শব্দটা কি কেউ জানে? এই শব্দটা এখানে আদিত্য তো জানার কথা। আচ্ছা হ্যাঁ, এটা নিশ্চয়ই দেখবেন। প্রাতিষ্ঠিকতা, প্রাতিষ্ঠিকতা মানে ইন্ডিভিজুয়ালিজম, নিজস্বতা। প্রাতিষ্ঠিকতা মানে নিজস্বতা। কবিতায় আলটিমেটলি গিয়ে আর কি একটা নিজস্ব ভাষা, নিজস্ব শৈলী, নিজস্ব ভঙ্গি তৈরি করতেই হবে যদি সে চিহ্নিত হতে চায়, স্বতন্ত্র হবে সে যদি আলোচিত হতে চায়, এবং ওইটাই তাকে নিয়ে যাবে। ফলে আমার লিখবো আমি সবই কিন্তু খেয়াল রাখতে হবে, একটা চেষ্টা থাকবে আমি ধীরে ধীরে যেন একটা প্রাতিষ্ঠিকতার দিকে অগ্রসর, নিজস্ব একটা ভাষা, স্বকীয়তা, হ্যাঁ নিজস্ব। আমি একসঙ্গে কবিতা লিখতাম, প্রচুর কবিতা লিখতাম, এবং ছন্দ মিলে অলঙ্কারে কোথাও কোনো রকম কোনো পাচ্ছিল না। আমি বসে লিখতে পারতাম যে কোনো বিষয়ে, কিন্তু এক পর্যায়ে আমি নিজে কবিতা লেখা সিদ্ধান্ত নিয়ে, সচেতন সিদ্ধান্ত নিয়ে ছবি করেছি। তা আমার মনে হচ্ছিল কিছুতেই নিজস্ব একটা স্টাইল তৈরি হচ্ছে না, কি দরকার, এরকম তো সবাই লিখছে, অসংখ্য লোক লিখছে, আমি না হয় আর নাই লিখলাম, পরে আর থেকে একটা অর্থপূর্ণ কাজ করি। তখনই ধীরে ধীরে আমি অনুবাদ এবং সমালোচনা সাহিত্যে চলে যাই, তাও গল্পতে যাইনি, বইতে যাইনি। সেখানে অনেক লেখা রয়েছে যেটা কঠিন কাজ, অনুবাদ থেকে করবে না, সমালোচনা সাহিত্য প্রবন্ধের সেরকম করতে চাই, এগুলো ব্যাংকে নিয়েছি। তো এইটা খুব দরকার, যে কারণে এই কজন কবিদের কথা আমরা যদি বলি চিহ্নিত, অধিক কবিতা দেখা মতো বোঝা যাবে, নামও বলে দিতে হবে না। পড়লে ইতিমধ্যে কবিতার নাম বলে দিতে হয়, পড়লেই বোঝা যায়। জয়া ঘোষের নাম বলে দিতে হয়, পড়লেই বোঝা যাবে। এখান থেকে আল মাহমুদের কবিতার নাম বললে বলে দিতে হয়, পড়লেই বোঝা যাবে। এমনকি আবুল হাসানের মতো কবিতা, আবুল হাসানের কবিতা পড়লে বোঝা যায় আবুল হাসানের কবিতা, ওইটা একটু অর্জন করতে হবে। আর লাস্টে তুমি যেটা বললে একটা আলংকারিক, কবিতার ভাষা এটা একটা আলংকারিক ভাষা, কবিতায় নানা রকম অলঙ্কার করতে হয়। হ্যাঁ হ্যাঁ সৌন্দর্য, হ্যাঁ কিন্তু অলঙ্কারগুলো কি কবিতা তো নিজস্ব অলঙ্কার আছে, আবার অলঙ্কার যবুথবু হয়ে গেলে চলবে না। একদম আক্ষরিক অর্থে নারীদের ক্ষেত্রে আমরা কি এক গাদা সোনার গয়না পড়লে আমরা কি করি, আমরা বেশি তার রাগ তাকে রীতিমতো কালবন দিয়ে করি, এর কিন্তু কোনো রুচি নেই, কিছু নাই, দেখো না কি একেবারে জন্য করে। সেই তো কবিতায় যদি এই লাইনে একটু উপমা, এরপরের লাইনে অনুপ্রাস, এখানে একটা উৎপ্রেক্ষা, এখানে যদি বৃদ্ধ থাকে না, তাহলে এটা ভারাক্রান্ত হয়ে যায়। ভারাক্রান্ত অলঙ্কারটা হচ্ছে একটা সহযোগিতা, সাহায্য করার জন্য। হ্যাঁ আমি একটা জিনিস বলছি, ওটাকে যেন আর একটু ফুটিয়ে তোলে, আর একটু যেন একটা ফুটিয়ে তোলে আর কি। উপমা, প্রধান কয়েকটা উপমা, উৎপ্রেক্ষা, চিত্রকল্প, রূপক, কুটাভাস, এইরকম কয়েকটা জিনিস আর কি। তো ওগুলো তো আমার মনে করি সবারই জানা আছে, জানা আছে কি আসলে উপমা, উপমান চিত্র অনেকে কনফিউশন করে ফেলে। উপমান তো দুটো ভাগ আছে, একটা হচ্ছে উপমান আর একটা উপমেয়। যাকে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে উপমান, আর যাকে যেটা দিয়ে তুলনা করা হচ্ছে উপমান। উপমান আর উপমেয় যখন এক হয়ে যায় কখনো কখনো বোঝা যায় না, কিন্তু সত্যি বোঝা যায় না, এমন এটা নির্ভর করে পাঠকের উপরে, তখন এটা হয়ে যায় উৎপ্রেক্ষা। এটা উপমাই এক ধরনের, কিন্তু চার জনের ঝলসানো রুটি, এখানে কিন্তু অনেক সময় রুটিটাকেও কিন্তু হয়তো আমি তাদের সঙ্গে তুলনা করতে করতেই পারি। একজন মানুষ এটা হয় যদি অধিকাংশই করবে যে হয়তো বা আর কি চাঁদকে করতেছে, যা ক্ষুধার ক্ষুধার চাঁদকে এসে ঝলসানো রুটির চোখে দেখছে। হ্যাঁ যেন ওটা থাকবে না, কেন ওটা থাকবে, হ্যাঁ যেন মতো এইগুলো হচ্ছে উপমার একটা প্রকাশভঙ্গি, যখন ওটা থাকবে না সাধারণভাবে একটা বাক্য হবে যেখানে ঠিক পরিষ্কারভাবে, হ্যাঁ পরিষ্কারভাবে কোনটা উপমা কোনটা বোঝাবে সেটা হচ্ছে উৎপ্রেক্ষা আর কি। চিত্রকল্প তো আমরা বললামই, একটা একটা শব্দ দিয়ে একটা ছবি আঁকা হবে, কিচ্ছু বলা হ্যাঁ যেন বলে দিলে হ্যাঁ হয়ে গেল, যেন বাদ দিলে হ্যাঁ হ্যাঁ চাঁদ এক ঝলসানো রুটি, আমি গেলাম ঝলসানো রুটি চাঁদ ওই জায়গাতে গিয়ে, এইভাবে অনেক সব লেখা হয় কিন্তু দেখলে বুঝতে পারবে এইভাবে ছবিগুলো তৈরি করা। এইরকম অলঙ্কার রয়েছে একটা কথাগুলো কবিতার ভাষার মধ্যে, কিছু অলঙ্কার থাকা দরকার। হ্যাঁ পরিষ্কার করে বলে দেয় না, হ্যাঁ না যেটা বলছি আর কি, কিছু অলঙ্কারও কবিতায় থাকতে পারে, কবিতার এই কথাগুলো মোটামুটি পরিষ্কার আর কি। এই কথা এই জিনিসগুলো না থাকলে সহজে এগুলোকে কবিতা বলে স্বীকৃতি দেওয়া হবে না।
থাকতে হবে, আমি লিখলাম যত সুন্দর করে থাকবে, যত নিখুঁতভাবে থাকবে, ততই এটা কবিতা ক্রমশ কবিতা হয়ে উঠবে, ততই কবিতা এটা আরও উন্নত শ্রেণী হয়ে যাবে। এইগুলো হচ্ছে মানদণ্ড। তাহলে আমার পুরুষে বুঝতে পারছি মানে প্রথমেই ছন্দ দ্বারা আলাদা হয়ে যাবে, প্রথমেই আমরা আলাদা করে দেবো যে এটা ছন্দ না হলে এটা এটা কবিতা হচ্ছে না। এরপরে ছন্দ হলেও এরপরে এটার ভিতরে ধীরে ধীরে আরও অন্যান্য মাত্রাগুলো আসবে। তো আমি আসবো পরে ছন্দ ছন্দ কবিতা গল্পগুলোতে আসবো আর কি। তো আমরা রসটা একটু বলে ফেলি, রস কবিতার রস, কবিতার রস বেসিক্যালি শিল্পের রস সাহিত্যের রসের মধ্যে। আমরা কয়টা রসের কথা জানি আমরা সাহিত্যের কাছে? নয়টা রস, কেউ বলতে পারবে নয়টা রস? এখানে সবাই মিলে চলো সম্মিলিতভাবে দেখি নয়টা রস আমরা নাম করতে পারি কিনা। বীর রস, করুণ রস, হাস্য রস, বীভৎস রস, হ্যাঁ শিল্প রস, শৃঙ্গার রস, শৃঙ্গার রস, তারপরে না শৃঙ্গার রুচি, হ্যাঁ ক্রোধ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এগুলো শুধু নাম আছে, একটা শান্ত শান্ত, হ্যাঁ এগুলোর নাম আছে, নামগুলো বলি আর কি। বীর রস, বীর রসটা কি মানে উজ্জীবনা, উজ্জীবন, হ্যাঁ জয়, উল্লাস, এগুলো বীর রস। হ্যাঁ রুদ্র রস, রুদ্র রস, তুমি ক্রোধের কথা যে বললে রুদ্র, হ্যাঁ ক্রোধ রস, এই রুদ্র রস, শান্ত রস, হ্যাঁ প্রসন্ন শান্তি, অদ্ভুত রস, তারপরে কি নাম এবং কি মজা এবং কি তার বৈদগ্ধ এটার মধ্যে, হ্যাঁ মধুর রস, এটা আমরা কি বলি মধুর রস, প্রেমের যে রসটা মধুর রস, মাৎসল্যের রস, হ্যাঁ বন্ধুত্বের রস, মধুর রস, করুণ রস বললাম, হাস্য রস বললাম, বীভৎস রস বললাম, আর ভয়ানক বললে। তো এইগুলোর মধ্যে মূলত কবিতার জন্য কোন রসগুলা অনুকূল উপযোগী, কবিতার উপযোগী আর সাধারণভাবে আর চার পাঁচটা রস, মধুর রস তো মাস্ট কবিতার, মধুর একটা রস থাকবে, শান্ত রসটা থাকবে, প্রকৃতির বর্ণনা যেমন দিব আমরা নদী বর্ণনা, শান্ত রস আসবে, করুণ রস আসে, বিরহ একেবারে বড় একটা অংশ কবিতা, বড় অংশ বিরহ, বীর রসটাও আসে, উদযাপন, উদ্দীপনা, জয়, হ্যাঁ দেশপ্রেম, বীর রস, এবং কখনো কখনো রুদ্র রসও আসে, ক্রোধ হইতে পারে, একদিন মানুষ দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছে, যাহা কিছু আছে করি নজরুল কি এটা বিশুদ্ধ রুদ্র রস, খেপে যেতে পারে একসময় কবি আমার আর সহ্য করতে চায় না, তখন সে খুব একটা সত্যিই পারে আর কি। কিন্তু জেনারেলি কিন্তু এই এই কটা রস নাইলে এটা কেন কবিতা করতে পারতো, কারণ ওই এটা যে কোনো একটা মুহূর্তে পর্যায়ে কিন্তু এটা হতো না, কিন্তু লিখলে কিন্তু আমি ঘুরে দিত ওই সময়ে ওই পর্যায়ে 75 দুর্ভিক্ষ চতুর্দিকে অনাজার, এটা একটা শাশ্বত কবিতা হয়ে গেছে, মুখোমুখি হচ্ছে। কিন্তু এমনিতে একদিন এসে যদি বলে বিস্তারিত ক্যাফেতে এসে যদি বলে ভাতে যেটা খাবো আর কি, হবে সেটা হবে। তো এই জন্যই এগুলো বলছেন কবিতার কোনো প্রেক্ষাপট, পরিবেশ, এই জিনিসটা খুব জরুরি আসলে, কনটেক্সট এগুলো। তারপরে কবিতার অনুকত কত প্রশ্ন বলিয়ে দিয়েছি আমরা, চিত্রকল্প, বাক প্রতিমা, উপমান, উপমেয়, হ্যাঁ উৎপ্রেক্ষা, অনুপ্রাস একটা কথা বলিনি আমরা, রূপ অনুপ্রাস, আমি ডিটেলসে যাচ্ছি না, অনুপ্রাসটা একটু বলে দিই, কারণ অনুপ্রাসটা একটা মজার ব্যাপার আছে, কারো ধারণা আছে অনুপ্রাস কি? অনুপ্রাস হচ্ছে একই একই বর্ণ একই ধরনের বারবার ব্যবহার হয়, হ্যাঁ হ্যাঁ কয়েকটা উদাহরণ না দিলে বুঝতে পারবে না, উদাহরণ দাও। আচ্ছা অনুপ্রাস দুইটা, অনুপ্রাস দুটো, একটা আছে আদ্যানুপ্রাস, একটা আছে অন্তানুপ্রাস, হ্যাঁ একই রকম ধ্বনিযুক্ত শব্দ পরপর পরপর যেন ব্যবহৃত হয়, সেটা যদি শব্দের শুরুতে থাকে সেটা হবে আদ্যানুপ্রাস, শব্দের শেষে যদি থাকে সেটা হবে অন্তানুপ্রাস, অন্তানুপ্রাসটি অনেক সময় মিল হয়ে যায় অন্তানুমিল, কিন্তু ধরো কবিতার ভেতরে মাঝখানে যদি থাকে, একটা বিখ্যাত অন্তানুপ্রাস সবাই জানে, সবাই জানে না না একই রকম শব্দ, একই শব্দ না, একই রকম একই ধ্বনি, চুলতার, কবিকার, রন্ধকার, বিদিশার, দেখো পরপর চারটা আর পেয়ে গেলাম, তার, কবিকার, রন্ধকার, বিদিশার,
এটা অন্ত অন্তরাভ্যাস। একটা সামনে কেউ দিতে পারবে আজ্ঞানাভ্যাস বলতে পারবে, হ্যাঁ বলতে হো বলতে বাহুল্য আতিশয্য হয়ে যাবে হবে না আর কি, তিনটা কি চারটা শব্দ দিলে করুণ কোমল কামাল এরকম একটা হতে পড়া দিতে পারে। হ্যাঁ এইটুকু যেতে পারে কি চকিত চঞ্চল চাহনি, চকিত চঞ্চল চাহনি এরকম দেওয়া যায়, এগুলো হচ্ছে আত্মানুপ্রাস। হ্যাঁ বলো না 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 একই রকম, এখানে একই রকম কোথায় আসবে, এখানে একই ধ্বনি তাল তাল ধ্বনি মাত্রা এটা আছে সেটা আসবো আমরা, একই রকম শব্দ আর কি। আচ্ছা আমরা পড়তে পড়তে পাবো, এখানেই পাবো এখন।